নমস্কার, জিডি প্রোডাকশন হাউসের গল্পের বিভাগে সবাইকে স্বাগত। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কামিনী। লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আমাদের অতি পরিচিত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর স্রষ্টা ইনি। সত্যান্বেষী বা রহস্য গল্প ছাড়াও তিনি ভিন্ন স্বাদে অনেক ছোট গল্প লিখেছেন, যার মধ্যে ভৌতিক গল্প আছে। আজকের গল্পটি সেই রকমই একটি গল্প থেকে নেওয়া। আমার সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকলো গল্পটি পুরোটা শুনবেন। গল্প পাঠটি কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। যে সমস্ত শ্রোতা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত শ্রোতা বন্ধুরা গল্প শুনছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো নতুন নতুন স্বাদে গল্প শোনার জন্য। তাহলে শুরু করা যাক আজকের গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কামিনী। স্টেশনে ট্রেন থামিতেই হ্যাটকোট পরা সুরনাথ বাবু নামিয়া পড়িলেন। স্টেশনটি ছোট, তাহার সংলগ্ন জনপদটিও বিস্তীর্ণ নয়। ট্রেন 2 মিনিট থামিয়া চলিয়া গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর, সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নূতন পোস্ট অফিস খুলিয়াছে। সুরনাথ বাবু সেগুলি পরিদর্শন করিতে আসিয়াছেন। ইতিপূর্বে তিনি এদিকে কখনো আসেন নাই। কেসটি হাতে লইয়া তিনি স্টেশনে বাহির হইলেন, সঙ্গে অন্য কোনো লটবহর নাই। সুটকেসের মধ্যে আছে এক সেট প্যান্টলুন, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজিবার সাবান, বুরুশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছে, ডাক এবং তার 2ই আছে, কিন্তু সবই শহরের অনুপাতে। একজন পোস্টমাস্টার, একটি কেরানি ও 2 জন পিয়ন। অফিসের পশ্চাৎ ভাগে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথ বাবু পোস্ট অফিসে আসিয়া নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করিয়া তাহাকে ভিতরে লইয়া গেলেন। দ্বিপ্রহরে আহারাদির ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাড়িতেই হইল। মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথ বাবু ঘণ্টাখানেক বিশ্রাম করিলেন, তারপর আবার ধরা চূড়া পড়িয়া যাত্রার জন্য প্রস্তুত হইলেন। ইতিমধ্যে তিনি খবর লইয়াছেন যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাইবেন, তাহার মধ্যে সবচেয়ে যেটি নিকটবর্তী সেটি 12 মাইল দূরে, কাঁচা রাস্তা আছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার করিয়াছেন, আজ সন্ধ্যার সময় উদ্দিষ্ট গ্রামে পৌঁছিবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করিয়া সন্ধ্যার পূর্বে ফিরিয়া আসবেন, আবার অন্য পোস্ট অফিসে উদ্দেশ্যে যাত্রা করিবেন। সাইকেলে পশ্চাৎ ভাগে ছোট সুটকেসটি বাঁধিয়া সুরনাথ তাহাতে আরোহণের উদ্যোগ করিলে পোস্টমাস্টার বলিলেন, এখান থেকে মাইল 5-6 দূরে রাস্তা 2 ভাগ হয়ে গেছে, ডান হাতে রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়ে যাবেন। সুরনাথ জিজ্ঞাসা করিলেন, কেন, বাঁ হাতি রাস্তাটা কী দোষ করেছে? পোস্টমাস্টার বলিলেন,
ও রাস্তাটা ভালো নয়। সাইকেলে আরোহণ করিয়া সুরনাথ পড়িলেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হইলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণশঙ্কর, অবিমিশ্র পলিমাটি নয়, আবার নির্জন মরুকান্তারও নয়। স্থানে 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 ঘন বন আছে, কোথাও নিস্তরুরাদব শিলাভূমি, কোথাও নরম মাটির বক্ষ বিদীর্ণ করিয়া রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলিয়াছে। এই বিচিত্র ভূমির উপর দিয়া নির্জন পথটি আঁকিয়া বাঁকিয়া দিয়াছে। আকাশে পৌষ মাসে স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলিয়াছেন। মাত্র 12-14 মাইল পথ সাইকেলে যাইতে কতই বা সময় লাগবে। সুরনাথের বয়স 34 বছর, মধ্যমাকৃতি, দৃঢ় শরীর, মুখশ্রী মোটের উপর সুদর্শন। তিনি বিপদনিক, বছর তিনেকের আগে স্ত্রী বিয়োগ হয়েছেন। আবার বিবাহের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু বিপদনিক তত্ত্বের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকুর লাভ করিয়াছেন তাহা বিসর্জন দিতে মন চাইতেছে না। তিনি যখন 6 মাইল দূরত্ব পথে দ্বিভুজে পৌঁছিলেন, তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলিয়া পড়িয়াছে। সম্মুখে দুইটি পথ ক্রমশ পৃথক হইতে হইতে ধনুকের মতো বাঁকিয়া গিয়াছে। মাঝখানে উঁচু জমি, তাহার উপর তাল খেজুরের গাছ মাথা তুলিয়া আছে। হঠাৎ কোথা হইতে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ আসিয়া সূর্যকে ঢাকিয়া দিল। চারিদিক অস্পষ্ট ছায়াচ্ছন্ন হইয়া গেল। সুরনাথ পথে সন্ধিস্থলে সাইকেল হইতে নামিলেন। আশেপাশে নিকটে দূরে জনমানব নাই, আকাশ নির্মল, কেবল সূর্যের মুখের উপর এক টুকরো মেঘ লাগিয়া আছে, যেন সূর্য মুখোশ পড়িয়াছে। সুরনাথ একটু চিন্তা করিলেন, এখনো 6-7 মাইল পথ বাকি, আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাইবে। অন্ধকার হইবার পূর্বে যদি গন্তব্যস্থানে পৌঁছতে না পারে দিকভ্রান্ত হইবার সম্ভাবনা। পোস্টমাস্টার বলিয়াছেন বাঁ হাতি রাস্তা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাঁ হাতি রাস্তা দিয়ে যাওয়াই ভালো। সুরনাথ সাইকেলে চড়িয়া বাঁ হাতি রাস্তা ধরিলেন। পোস্টমাস্টার মিথ্যে বলেন নাই, পথ অসমতল ও প্রস্তরাকীর্ণ, কিন্তু সাবধানে চলিলে আছাড় খাইবার ভয় নাই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালায়। সূর্যের মুখ হইতে মেঘ কিন্তু নড়িল না। মনে হইল মুখে মুখোশাটিয়াই সূর্যদেব অস্ত যাইবেন। মিনিট কুড়ি সাইকেল চালাইবার পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখিয়া আশান্বিত হইয়া উঠিলেন। অস্পষ্ট আলোতে মনে হইল যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাইতেছে, দু একটা আপছায়া মূর্তিও যেন ইতস্তত সঞ্চরণ করিয়া বেড়াইতেছে। আরও কিছুদূর অগ্রসর হইবার পর পাশের দিকে চোখ ফিরাইয়া সুরনাথ কষিলেন। একটি ছোট মাটির কুটি যেন মন্ত্রবলে রাস্তার পাশে আসিয়া দাঁড়াইয়াছে। আশেপাশে অন্য কোনো কুটির দেখা যায় না। এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়াইয়া আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল হইতে নামিলেন সেখান হইতে 3 গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়া একটি যুবতী বসিয়া আছে। সুরনাথের চোখের সহিত তাহার চোখ চুম্বকের মতো আবদ্ধ হইয়া গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো পিতাভ, দেহ যৌবনে প্রাচুর্যে ফাটিয়া পড়িতেছে, মুখে ঢোল দৃঢ়, তাতে প্রগলভতার সমাবেশ, মাথায় অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে
একটু পিঙ্গলতার আভাস। চোখের তারা বড় বড়, পরিধানে কেবল একটি মস্ত পাশ শাড়ি, অলঙ্কার নাই। সদবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লি রাঙা চুল্লির দিকে চাহিয়া আছি। হ্যাঁ গো, তুমি কোথায় যাবে? যুবতী প্রশ্ন করিল। দাঁতগুলি কুন্দশুভ্র, গলার স্বর গম্ভীর ও ভরাট, কিন্তু কথা বলিবার ভঙ্গি গ্রাম্য। সে বুকের মধ্যে ধকধক করিয়া উঠিল। দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করিলেন, কিন্তু তিনি লঘুচেতা লোক নন। সবলে আত্মসংযম করিয়া বলিলেন, রতনপুর। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলাইয়া মুক্ত কণ্ঠে হাসিয়া উঠিল। তাহার হাসিতে প্রগলভতা ছাড়াও এমন কিছু আছে যাহা পুরুষের স্নায়ুশিয়ায় আগুন ধরাইয়া দিতে পারে। শেষে হাসি থামিয়া সে বলিল, রতনপুর যে অনেক অনেক দূর, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছতে পারবে না। সুরনাথ রাস্তার দিকে চাহিলেন, যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরো কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করিয়া উঠিল। তিনি শরীর শক্ত করিয়া নিজেকে সংবরণ করিলেন, একটু স্খলিত স্বরে বলিলেন, বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করিয়া বলিল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে, মাঠে ধান পেকেছে, পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে। সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করিলেন, বলিলেন, তা যদি অসুবিধা না হয় এখানেই থাকব। যুবতী দশন ছটা বিকীর্ণ করিয়া হাসিল। প্রায়ন্ধকারে তাহার হাসিটা তরি দীপালির মতো ঝলকিয়া উঠিল। সে বলিল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে প্রবেশ করিল, একটি মাদুর আনিয়া দাওয়ার এক পাশে পাতিয়া দিল, এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রাখিয়া বলিল, হাত মুখ ধো, চা খাবে তো? আমি এখনই তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলিয়া গেল। সুরনাথ হাত মুখ ধুইয়া মাদুরে বসিলেন। ঘরে প্রদীপ জ্বলিয়া উঠিল, আলোর পীতবর্ণ ধারা দাওয়ার উপর আসিয়া পড়িল। বাইরে নিরন্ধ্র অন্ধকার চরাচর গ্রাস করিয়া লইয়াছে। সুরনাথ বসিয়া চিন্তা করিতে লাগিলেন। তাহার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক। ব্যাত কারাহত মৃগ, বন্যী মুখ বিবিক্ষ পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বিবৃত করিয়াছে? এই না এনেছি, চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁই হইল। আমি রান্না করতে চললুম। সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুলিলেন, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে থাকব। ও মা, মুড়ি মুড়কি খেয়ে কি শীতের রাত কাটে? রাত উপসি হাতি টলে, তোমার অত লজ্জার কাজ নেই, এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। যুবতী চলিয়া গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন, পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। তাহাই ছোট ছোট চুম্মুক দিয়ে পান করিতে করিতে তাহার শরীর বেশ চাঙ্গা হইয়া উঠিল। সুরনাথ লক্ষ্য করিয়াছিলেন কুটিরের মধ্যে দুটি ঘর, একটি রান্নাঘর, অপরটি বোধহয় শয়নকক্ষ। তিনি অনুমান করিলেন দাওয়ায় মাদুরের উপর তাহার শয়নের ব্যবস্থা হইবে, সেই ভালো হইবে। কোনো মতে রাত কাটাইয়া ভোর হইতে না হইতে তিনি চলিয়া যাইতেন। ঘণ্টাখানেক পরে যুবতী দ্বারের কাছে আসিয়া হইল, ভাত বেড়েছি, খাবে এসো।
সুরনাথ উঠিয়া ঘরের মধ্যে প্রবেশ করিলেন। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ উত্তপ্ত। পিঁড়ের সামনে ভাতের থালা, প্রদীপটি কাছে রাখা হইয়াছে, আয়োজন সামান্যই, ভাত ডাল এবং একটি চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ আহারে বসিলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালী কথা বলিতে বলিতে ঘরের এদিক ওদিক ঘুরিয়া বেড়াইতে লাগিল। সুরনাথ লক্ষ্য করিলেন, রান্না করিতে করিতে যুবতী কখন পাল্টা পড়িয়াছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলিতেছে, অথচ তিনি হুঁ হাঁ ছাড়া কিছুই বলিতেছেন না। বিপদের সময় যে ডাকিয়া ঘরে আশ্রয় দিয়াছে তাহার অন্তত একটু মিষ্ট লাভ করিবার প্রয়োজন আছে। তিনি শামুকের মতো খোলের ভিতর হইতে গলা বাড়াইয়া বলিলেন, তোমার নাম কি? এক ঝলক হাসিয়া যুবতী বলিল, কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাক করিয়া লাগিল। তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করিলেন। আহারান্তে সুরনাথ হাত মুখ ধুইলে কামিনী বলিল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধরাস করিয়া উঠিল। তিনি তোতলা হইয়া গিয়া বলিলেন, আমি আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব। কামিনী গালে হাত দিয়া বলিল, ওমা বাইরে শোবে কি, শীতে কেলিয়ে যাবে যে, যাও বিছানায় শোও গিয়ে। সুরনাথ কথা কাটাকাটি করিলেন না। কামিনী রাত্রে কোথায় শুইবে প্রশ্ন করিলেন না। দণ্ডাজ্ঞাবাহী আসামির মতো শয়ন কক্ষে প্রবেশ করিলেন। ঘরে দীপ জ্বলিতেছে, মেঝের উপর খড় পাতিয়া তাহার উপর তোষক বিছাইয়া শয্যা। সুরনাথ সুটকেস আনিয়া বস্ত্রাদি পরিবর্তন করিলেন, তারপর প্রদীপ জ্বালিয়া রাখিয়াই শয়ন করিলেন। চোখ বুঝিয়া তিনি পাশের ঘরে খুটখাট ঠন ঠান বাসনকোসনের শব্দ শুনিতে লাগিলেন। ইন্দ্রগুলি অতি মাত্রায় তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে। তাহার মনের উত্তাপ একটি নিঃশ্বাসে বাহির হইয়া আসিল। চোখ বুঝিয়া অনেকক্ষণ শুয়া থাকিবার পর তিনি আচ্ছন্নের মতো হইয়া পড়িয়াছিলেন। হঠাৎ চটকা ভাঙিয়া গেল। তিনি চোখ খুলিয়া দেখিলেন, কামিনী নিঃশব্দে কখন তাহার বিছানার পাশে আসিয়া বসিয়াছে। তাহার মুখে বিচিত্র হিংস্র হাসি। তিন দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরিয়া আসিলেন না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হইয়া উঠিলেন। কেবল সুরনাথ বাবুর জন্য নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গিয়াছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন, পুলিশ খোঁজ লইল। সুরনাথের যে তিনটি পোস্ট অফিসে যাইবার কথা সেখানে তিনি যান নাই। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করিল। সাত দিন পর সুরনাথ পাওয়া গেল। পাহাতি রাস্তায় একটিও কুটির নাই, সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তাহার মৃতদেহ পড়িয়া আছে। সাইকেলটি অনতি দূরে মাটিতে লুটাইতেছে। তাহার পশ্চাতে সুরনাথে সুটকেস রহিয়াছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড় সাবান মাজন বুরুশ সমস্তই মজুদ আছে, কিছু খোয়া যায় নাই। সুরনাথের দেহে কোথাও আঘাতের চিহ্ন নাই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও অস্থি চর্মসার হইয়া গিয়াছে, যেন রক্তচোষা বাদুর দেহটি শুষিয়া লইয়াছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনিলেন, তখন তিনি আক্ষেপে মাথা নাড়িয়া বলিলেন, আহা ডাইনি হাতে পড়েছিলেন। কামিনী ডাইনি এখনো তল্লাটে আছে, মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলুম, বলেছিলুম
বাঁহাতি রাস্তা ভালো নয়, কিন্তু উনি শুনিলেন না। শেষ হলো আজকের গল্প কামিনী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।